वेलकम बैक टू माय चैनल श्रीज वर्ल्ड। सकल के जानाई पयला बैशाखेर आगाम शुभेच्छा। आशा करी ए बछरटा आमादेर सबार खूब भालो जाबे एबं जे विपदे आमरा पड़ेछि सेई विपद थेके आमरा रिकवरी करते पारबो खूब ताड़ाताड़ी। सब किछु मिटे जाबे एबं आबार आमरा एकटा सुस्थ जीवन फिरे पाबो। तो आज के आमार गेटअप देखे बुझते ही पारछो जे आमी आज के तोमादेर साथे शेयर करब पयला बैशाखे এই মেকআপ লুকটা, যেটা খুবই এলিগেন্ট এবং একটা সফট মেকওভার, যেটা কি না তোমরা দিনের বেলায়ও করতে পারো এবং চাইলে রাতেও করতে পারো। তো চলো স্টার্ট করে দিই। তার আগে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন দেখছো বা নতুন দেখছেন তারা প্লিজ আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছো তারা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এটাকে একটা লাইক দিয়ে দেবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কারণ অনেক কিছু আমি শেয়ার করেছি। আর মাত্র 500 টাকার ভিতরে আমি কিন্তু এই মেকওভারটা দেখিয়েছি, মানে যে সমস্ত প্রোডাক্টস আমি ইউজ করেছি সবকটাই কিন্তু 500 টাকার ভিতরে। চলো তাহলে এবার স্টার্ট করে দিই। লরিয়েলের আইব্রো পমেটটা নিয়েছি, এটার শেড হচ্ছে ইবনি, এটা দিয়ে আমার আইব্রোটা আমি ফিল আপ করে নিচ্ছি। সমস্ত প্রোডাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নেক্সট আমি যেটা করব এটা হচ্ছে কালার বারের প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নেব। এটা দিয়ে পোর্স, যাদের পোর্সের প্রবলেম আছে তাদের জন্য এটা খুবই সুইটেবল, কারণ এটা হচ্ছে ভেলভেটি ফিনিশ দেয় এবং পোর্সগুলোকে কিন্তু বন্ধ করতে হেল্প করে। মেবলিনের এই কনসিলারটা দিয়ে আমি আমার আই বেসটা ক্রিয়েট করব। চোখের পাতার উপরে এটা লাগিয়ে নেব এবং আইব্রোটাকে হাইলাইট করার জন্য আইব্রোর উপরেও কিন্তু এটাকে লাগিয়ে নেব। এইবার আমি আই ম্যাজিকের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। পিগমেন্টেশন দেখতে পাচ্ছেন কত ভালো, ভীষণই রিজনেবল প্রাইসে এই আইশ্যাডো প্যালেটটা পাওয়া যায় এবং এটা খুবই ভালো একটা পিগমেন্টেড আইশ্যাডো। এবার আমি ফার্স্ট একটা নিউট কালার নিয়েছিলাম, এবার তার থেকে একটু ডার্ক কালার নিলাম। কালারগুলো সমস্তই কিন্তু স্ক্রিনে মেনশন করা আছে, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। দুটোকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি তার থেকে একটু ডার্ক কালার নিচ্ছি, কফি কফি টাইপের এই কালারটা নিয়ে আমার যে ক্রিজ লাইনটা আছে ওটাকে একটু এনহ্যান্স করার জন্য আমি এই ডার্ক কালারটা ইউজ করেছি। এবং সবার শেষে আমি এবার যেটা করব সেটা হচ্ছে কাট ক্রিজ ক্রিয়েট করব। কাট ক্রিজটা কীভাবে ডিটেলসে ক্রিয়েট করতে হয় তার জন্য আমার একটা সেপারেট ভিডিও অলরেডি অনেক দিন আগে আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। তো তোমরা যদি সেটা দেখে না থাকো, এখন এই যে উপরে আই বাটনটা আছে সেই আই বাটনে তোমরা যে লাইনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করলে সেই কাট ক্রিজে কীভাবে করতে হয় সহজে সেটা দেখতে পাবে। এবার আমি পাউডার দিয়ে সেট করে এই গোল্ডেন কালারটা কিন্তু চোখের উপর অ্যাপ্লাই করে নিলাম। আমি হাফ কাট ক্রিজ করেছি কারণ হাফ কাট ক্রিজ আমার বেশি ভালো লাগে। এবার ব্ল্যাক কালারটা দিয়ে আউটার কর্নারটা আমি হালকা করে একটু ডার্ক করে নেব। এবার আমি সেম কনসিলার দিয়ে আমার যে ডার্ক সার্কেল আছে হালকা ওটাকে কভার আপ করছি। আর ফিটমির এই ফাউন্ডেশন মেবলিনের, এটাকে ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ড্যাব ড্যাব মোশনে সারা ফেসই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনটা সত্যি খুবই ভালো এবং কানে এবং গলায় লাগাতে কিন্তু ভুললে চলবে না। এবার আমি ব্যানানা পাউডার, যেটা কি না মেকআপ রেভলিউশনের ব্যানানা পাউডার আছে, সেটা দিয়ে কিন্তু আমি সারা মুখটা ড্যাব করে বেক করে নিচ্ছি। এবার আমি সুগারের এই কন্ট্রোল প্যালেটটা দিয়ে হালকা করে আমার ফেসটাকে কন্ট্রোল করব। নাক এবং আমার চিকবোন এবং জ লাইনটাকে ভালোভাবে কন্ট্রোল করে নেব, যেহেতু আমার মুখে খুব একটা ফ্যাট নেই বাই গড গ্রেস, তাই আমি খুব হালকা করে কিন্তু কন্ট্রোলিং করিনি, কারণ ভাঙা মুখে বেশি কন্ট্রোলিং করলে মুখটা আরও ভাঙা লাগবে। এবার আমি এই ফিটমির পিঙ্ক ব্লাশটা দিয়ে কিন্তু আমার গালে মানে চিকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই সুন্দর একটা ব্লাশের কালার, আমি জাস্ট ভালোবেসে ফেলেছি এত মিষ্টি কালারটা। এবার আমি এই রেভলিউশনের প্যালেটটা দিয়ে, যেটা হাইলাইটার কন্ট্রোল এবং ব্লাশ প্যালেট, এটার মধ্যে এই গোল্ডেন হাইলাইটারটা দিয়ে কিন্তু আমি আমার হাইলাইটিং এরিয়া যেগুলো হয় সেই জায়গাগুলো একটু হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এবার আমি মেবলিনের এই জেল লাইনারটা নিয়ে সুন্দর করে লাইনার পরে নিচ্ছি। অনেকে আমাকে বলেছে যে লাইনার কীভাবে সহজে পরতে হয়, সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। জেল লাইনার দিয়ে যদি তোমরা পরতে পারো খুবই ভালো হয়, কারণ জেল লাইনারটা খুব বেশি ডার্ক এবং থিক হয়। আমি ব্যাস দু চোখে পরে চলে এসেছি। এবার আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে নিচের চোখের যে মেকআপটা আছে সেটা আমি করব। সেম কালার আমি অ্যাপ্লাই করব, সবার আগে আমি কাজল দিয়ে নিচ্ছি। এবার আমি যেই উপরে যে কালারগুলো দিয়েছিলাম সেই কালারগুলোই নিচে নিচে অ্যাপ্লাই করব। ফার্স্টে যেটা দিয়ে ট্রানজিশন কালার করেছিলাম ওটা অ্যাপ্লাই করছি, দেন ওটা থেকে একটু ডার্ক কালার নিয়ে আমি আবার সেটা নিচে অ্যাপ্লাই করে নেব। যেভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক সেভাবেই করবে,
উপরে যা যা কালার অ্যাপ্লাই করবে নিচেও কিন্তু সেম সেম কালারে অ্যাপ্লাই করতে হয় এবং আমিও সেটাই করছি। এবার সব শেষে ব্ল্যাক কালারটা দিয়ে আমি চোখের বাইরের দিকটা হালকা করে কাজলের মতো লাগিয়ে নিয়েছি, তাহলে চোখটা অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু দেখতে। এবার আমি লরিয়াল প্যালেসের এই মাস্কারাটা চোখের উপরের পাতায় এবং নিচের পাতায় লাগিয়ে নেব। আমি কোনো এক্সট্রা আইল্যাশ লাগাইনি যেহেতু আমি হেভি করিনি, তাই এইবার মাইগ্ল্যামের এই দুটো লিপস্টিক ম্যাচ করে মিক্স করে কিন্তু আমি লাগিয়েছি, সুন্দর একটা কালার চলে এসছে। সো গ্ল্যামারাস মেকওভার কমপ্লিট। তো আমার এই মেকওভারটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে একদম ভুলো না। আর তোমরা আরও নতুন নতুন কী কী টাইপের ভিডিওস দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও। একজন আমাকে বলেছে আইলাইনার কীভাবে পরবে, আমার নেক্সট ভিডিও সেটা আসবে যে আইলাইনার কীভাবে সহজে পরা যায়, কারণ অনেকেরই এই প্রবলেমটা থাকে আইলাইনার নিয়ে। তো আর আমার এই ফুল গেটআপটা তোমরা যদি দেখতে চাও, ফুল শাড়ি আর আমার জুয়েলারি পরে আমাকে কেমন লাগবে সেটা কিন্তু দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে, তার লিংক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফেসবুকেরও দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারো। তাহলে আজকের মতো এখানেই, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই বাই গাইস, লাভ ইউ অল, বাই।